আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি নিয়ে যত কথা পেছ থেকে তো আজকে আমরা আসছি এক কৃষক ভাইয়ের মাঠে ভাই আপনার নামটা একটু যদি বলতেন আমার নাম আপনি জালালুদ্দিন আলু আলু কি প্রতি বছর করেন করি ওই তুরা খাওয়ার বুঝি আমরা করি খাওয়ার জন্য না খাওয়ার জন্য করি মনে করো দশ কেজি পনেরো কেজি রাজু বাড়ি আসতে কি নয়াবাজার কেজি এবার হলো ব্রাকের বিচার মু আমরা কইলাম হই ঠিক আছে আমরা দশ কেজি বীজ দিও দশ কেজি দশ কেজি তো নাই এরপরে নাম পনেরো কেজি পনেরো কেজি পনেরো কেজি হইছে না এরপরে ওই দিলাম আরো ডায়মন্ড কিছু ওই অথা নই এবার আমরা প্রথম দিছি আগামীতে আমরা যদি ফলন ভালো হয় তা বেশি করবো আচ্ছা আচ্ছা অতীতের বছর গুলোতে ব্র্যাকেট তো কখনো করেন নাই না করছি না এই প্রথম করছে ওই প্রথম করছি ওই যে দেশি আলু যেটা লাগাইছে ওই যে সামনে ওই আলু আর আমাদের ব্র্যাকের যে আলু

ব্র্যাকের যে লালপাগড়ি এবং দেশি আমাদের ব্র্যাক ডিলার ভাই রাজু ভাইকে নিয়ে আমরা আসলে মাঠে আসছি তো মূলত যে কথাটা বলতে চাই যে উত্তরবঙ্গের কৃষকরা এক একজন যে পঞ্চাশ একর ইভেন এক দেড়শো দুইশো একর পর্যন্ত আলু করে সিলেট ডিভিশনে বা হবিগঞ্জ জেলার কৃষকরা কিন্তু ওইভাবে ব্যাপক আকারে আলু করে না তারা আলুটা করে মূলত লোকাল যে আলুগুলো খাওয়ার জন্য এই আলুগুলো করে তো এইবারে রাজু ভাইয়ের মাধ্যমে আমরা বেশ কিছু লাল পাগড়ি এবং আমাদের ব্র্যাকের ডায়মন্ড জাতের কিছু আলু আমরা মাঠ পর্যায়ে দিছি আমরা একটু কৃষক ভাইদেরকে দেখাতে চাই যে দেখেন এইটা হলো আমাদের ব্র্যাকের লাল পাগড়ি দেখেন গাছ কত সুস্থ এবং সবল গাছের পাতাগুলো খুব সবুজ এবং ঘন আর পাশে আমরা যদি দেখাই ওই যে ওই পাশে যে জমিটা দেখা যাচ্ছে ওইটা হলো দেশি লাল লাল পাগড়ি ওটাও তো লাল পাগড়ি না ওইটাও লাল পাগড়ি আমাদেরটাও লাল পাগড়ি দেখেন দুইটার মধ্যে ডিফারেন্স কি আর এইটা হলো ওনারা লোকাল ডায়মন্ড যেটা বলে লোকাল ডায়মন্ড কিছু মানে আলু শর্ট পড়ার কারণে লোকাল কিছু ডায়মন্ড তারা নিয়ে আসছে আমাদের আলু ছিল না আমরা একটু দেখাই আপনাদেরকে যে এইটা হলো দেশি লাল পাগড়ি দেখেন গাছের অবস্থা এই হলো গাছ আর ওইটা হলো আমাদের ব্র্যাকের লাল পাগড়ি যারা আসলে একবারের জন্য ব্র্যাকের আলু যারা যে কোনো কৃষক ভাই যদি করে আমি আশা করি তারা সামনের দিনগুলোতে ব্র্যাকের আলু ছাড়া অন্য কোনো কোম্পানির আলুর বীজ তারা করবে না এটা হলো ব্র্যাকের আলু আর এইটা হলো দেশি লাল লাল পাগড়ি দুইটার মধ্যে ডিফারেন্স আপনার দেখতেছেন একসঙ্গে লাগানো এটার গাছের গ্রোথ কত সুন্দর তো আমরা চেষ্টা করব সিলেট বিভাগের সকল চাষি ভাইদেরকে উদ্যত্ত আহ্বান জানাবো যে আপনারা খাওয়ার জন্য হলো আমাদের ব্র্যাকের লাল পাগড়ি ডায়মন্ড কার্ডিনাল এস্টারিক্স বিভিন্ন জাতের আমাদের আলু আছে যেগুলো আমাদের টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে প্রোডাকশন করে থেকে আমরা এই আলুগুলো করতে পারেন এবং আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন শুধু খাওয়ার জন্যে না এই সিলেট বিভাগের কৃষকরা একটা সময় এখনও পর্যন্ত তারা খাওয়ার জন্য আলু করতেছে কিন্তু আমার যেটা মনে হয় যদি কৃষক ভাইয়েরা এই আলুগুলো করেন একবার খাওয়ার পাশাপাশি তারা কিন্তু কমার্শিয়ালি মার্কেটে বিক্রি করার জন্য বা আপনার যে বড় আকারে প্রজেক্ট আকারে কিন্তু আলুগুলা একটা সময় করবেন এমনটাই প্রত্যাশা তো যে সকল কৃষক ভাইয়েরা আমাদের সাথে আছেন আমাদের ব্র্যাকসিডের সঙ্গেই সঙ্গে থাকবেন আশা করি প্রত্যেকের শারীরিক সুস্বাস্থ্য ও উত্তরোত্তর মঙ্গল কামনা করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম